আবু বকর সিদ্দিকৰ কথা শুনি দয়াৰ নবীয়ে হজৰত আব্দুল্লাৰ গাত হাত ফুৰাই দিলে আৰু গোটেই গাটোৱে তেওঁৰ মুখৰ লহুদি মালিচ কৰি দিলে। লাহে লাহে আব্দুল্লাহ আগৰ দৰে সুস্থ হৈ উঠিল আৰু এনেকৈ নবীৰ লগতে হজৰত আব্দুল্লাহ বহুদিন মদিনাতেই থাকিল। এদিন দয়াৰ নবীয়ে আব্দুল্লাক মাতি আনি ক'লে, হে মোৰ চেনেহৰ আব্দুল, হে মোৰ দয়াৰ আব্দুল, তুমি মোৰ কিমান মৰমৰ শিষ্য মই বুজিব পৰা নাই, মই বুজিব পৰা নাই। গতিকে তুমি কালি ৰাতিপুৱা ফৰজৰ সময়ত মছজিদত গৈ আজান দিবা। দয়াৰ নবীৰ কথা শুনি আব্দুল্লাৰ বৰ আনন্দ লাগিল আৰু পিছদিনাখন ফজৰৰ সময়ত মছজিদত গৈ এনেদৰে আজান দিলে, সুবহানাল্লাহ। আব্দুল্লাই এনেকুৱা আজান দিলে, আৰস আৰু মানুহৰ যিমান ৰুহানী আছিল সকলোৱে আব্দুল্লাৰ আজান শুনি আচৰিত হৈ উঠিছিল। দুনিয়া যিসকলে এই আজানৰ সুৰ শুনিছে কিয়ামত পৰ্যন্ত তেওঁলোকে হজ কৰিবলৈ যাব মক্কা শৰীফত। সেই জনাই আব্দুল্লাৰ মধুৰ আজানৰ সুৰ শুনি আমাৰ দয়াৰ নবী মুস্তাফা বেহুজ হৈ পৰিছিল। সুবহানাল্লাহ, নবীয়ে তেওঁক আকোৱালি ধৰি কোলাত তুলি ল'লে আৰু কান্দি কান্দি চকুৰ পানীৰে বুকু ভিজাই দিলে। আৰু সেইদিনাই মোহাম্মদ মুস্তাফা নবীয়ে সকলোকে মাতি আনি ক'বলৈ ধৰিলে, হে ভাইসকল, তোমালোকে শুনা, তোমালোকে শুনা, তোমালোকে আৰু আজিৰ পৰা এই আব্দুল্লাক আব্দুল বুলি নামাতিবা। আজিৰ পৰা মই এওঁৰ নাম দিলোঁ হজৰত বিল্লাল। এনেকৈ মদিনাত হজৰত বিল্লাল হৈ বহুদিন জীৱন যাপন কৰি থাকিল। কিন্তু কি আল্লাহৰ মহিমা, এদিন পৰম আল্লাহ পাকে জিব্ৰাইল ফিৰিস্তাক মাতি আনি ক'লে, হে জিব্ৰাইল, তুমি জলদি কৰি মদিনালৈ যোৱা, মদিনালৈ যোৱা, তাত গৈ তুমি মোৰ দোষ নবী মুস্তাফাক এটি চালাম জনাই দুখৰ খবৰ এটি জনাই আহা। হে নবী, তোমাৰ বিল্লাল এই দুনিয়াত চল্লিশ বছৰ আয়ুস লৈ আহিছিল আহিছিল, কিন্তু ইতিমধ্যে চল্লিশ বছৰ পূৰা হৈ গ'ল, মাত্ৰ সাত দিনহে বাকী আছে। এই দুনিয়াত বিল্লালে সকলো ফৰজ আদায় কৰিছে, কিন্তু বিয়াৰ ফৰজ বিল্লালৰ এই দুনিয়াতে বাকী আছে। এই বিয়াৰ ফৰজ যদি আদায় নকৰাকৈ তোমাৰ বিল্লাল এই দুনিয়াৰ পৰা পৰ্দা হৈ যায়, তেনেহ'লে এটি ফৰজৰ কাৰণে তোমাৰ বিল্লাল দুজোখ চাৰ খাৰ হৈ জ্বলিব, সুবহানাল্লাহ। গতিকে দুজোখৰ পৰা বচাবলৈ যদি খোজা, সাত দিনৰ ভিতৰত বিল্লালৰ বিয়া পাতিবলৈ ক'বা। আল্লাহৰ কথা শুনি জিব্ৰাইল মদিনালৈ গুচি গ'ল আৰু মদিনাত গৈ দয়াৰ নবীক চালাম জনাই এক এককৈ ক'বলৈ ধৰিলে। আছালামু আলাইকুম ফিৰিস্তাই যুগাই, নবী ফিৰিস্তাই যুগাই, ওয়ালাইকুম সালাম নবিয়ে পীরা। আসসালামু আলাইকুম ফিরিস্তাই যুগাই, নবী ফিরিস্তাই যুগাই, ওয়ালাইকুম সালাম নবিয়ে পীরা, ওয়ালাইকুম সালাম নবিয়ে পীরা। আল্লাহ পঠাইছে মোক তোমাৰ কাষলৈ, নবী তোমাৰ কাষলৈ, ওৱা কি খবৰ আল্লাহ পঠালে মোলৈ, শুনা দয়াৰ নবী আল্লাহৰ বাণী ঐ। চল্লিশ বছৰ হায়াত লৈ আহিছিল দুনিয়া, শুনা নবী মুহাম্মদ তোমাৰ বিল্লাল হজৰত চল্লিশ বছৰ হায়াত লৈ আহিছিল দুনিয়া। সেই সময়
পাৰে হ'ল চল্লিশ বছৰ পূৰা হ'ল সেই সময় পাৰে হ'ল চল্লিশ বছৰ পূৰা হ'ল সাত দিন মাথো বাকী আছে এই দুনিয়াৰ মাজাৰত সাত দিন মাথো বাকী আছে এই দুনিয়াৰ মাজাৰত চুন্নত ফৰজ সকলো আদায় হৈছে দুনিয়াত বিয়াৰ ফৰজ বাকী আছে এই দুনিয়াৰ মাজাৰত বিয়াৰ ফৰজ বাকী আছে এই দুনিয়াৰ মাজাৰত বিলালে যদি বিয়া নকৰে এটি ফৰজ বাকী ৰব বিলালৰ কাৰণে এই দুনিয়াত বিলালে যদি বিয়া নকৰে এটি ফৰজ বাকী ৰব বিলালৰ কাৰণে তৰে সময়ত বিচাৰ হ'ব হাচাৰত এক ফৰজৰ কাৰণে জ্বলিব গৈ দুজোখত মোৰে সময়ত বিচাৰ হ'ব হাচাৰত এক ফৰজৰ কাৰণে জ্বলিব গৈ দুজোখত যদি তোমাৰ বিলালক দুজোখ বাকী নকৰা সোনকালে বিয়াৰ ফৰজ আদায় কৰা দুনিয়া সোনকালে বিয়াৰ ফৰজ আদায় কৰা দুনিয়াত সোনকালে বিয়াৰ ফৰজ আদায় কৰা দুনিয়া আছালামু আলাইকুম ফিৰিস্তাই যোগাই নবী ফিৰিস্তাই যোগাই ওয়ালাইকুম সালাম নবীয়ে পীরাই আল্লাহ পঠাইছে মোক তোমার কাষলৈ নবী তোমার কাষলৈ ওয়া কি খবর আল্লাহ পঠালে মোলৈ শুনা দয়ার নবী আল্লাহর বাণী ও শুনা দয়ার নবী সেইজন আব্দুল্লাই নবীৰ কলিমাক বাহিৰেই কোনোদিন পূজা পাতল কৰা নাছিল এদিন হাতচিৰা ৰজাই আব্দুল্লাক মাতি আনি ক'লে হে আব্দুল্লা তুমি মণ্ডপ ঘৰলৈ কিয় পূজা কৰিবলৈ যোৱা নাই তুমি অতি সোনকালে গৈ পূজা কৰি আহা নহ'লে তোমাৰ বিপদ হ'ব ৰজাৰ কথা শুনি আব্দুল্লাই ক'লে হে ৰজা হে চাহেব মই নবীৰ কলিমা একিন কৰিছোঁ নবীৰ পাঞ্জাগানা শিকি আদায় কৰিছোঁ গতিকে মই কেতিয়াও পূজা নকৰোঁ মই যি এবাৰ নবী মোহাম্মদ মুস্তফাৰ নাম দিলত বান্ধি লৈছোঁ সেই নাম আৰু মই কেতিয়াও এৰিব নোৱাৰোঁ কেতিয়াও এৰিব নোৱাৰোঁ আব্দুল্লাৰ কথা শুনি ৰজাৰ বৰ খং উঠিল আৰু সৈন্যসকলক মাতি আনি ক'লে যোৱা এই আব্দুল্লাক জংগলৰ মাজলৈ লৈ গৈ কঠোৰ শাস্তি দিয়া ৰজাৰ কথামতে আব্দুল্লাক এনেকুৱা শাস্তি দিলে হাই আল্লাহ আব্দুল্লাই চিঞৰিবলৈ ধৰিলে কান্দিবলৈ ধৰিলে সেই ঐৰাণৰ মাজত অকলে অকলে নেমাৰিবা নেমাৰিবা হে প্ৰাণৰ ভাই পিয়াহত আজি মোৰ জান উৰি যায় গছৰ গৰত বান্ধি কোবাই পিঠি ফালি যায় শৰীৰৰ তেজোলাই জমিনত আজি ৰাঙলি বাঙলি কিন্তু এনে আল্লাহৰ হুকুম সেইদিনাখন হজৰত আবু বক্কৰ ছিদ্দিক পশু চিকাৰ কৰিবৰ কাৰণে সেইখন ঐৰাণৰ মাজলৈ গৈছিল হঠাৎ তেওঁৰ কাণত পৰি গ'ল আব্দুল্লাৰ হিয়া ধুনা কান্দোনৰ সুৰ আব্দুলে কান্দে নেমাৰিবা নেমাৰিবা হে ভাইসকল ভৰিত ধৰি মিনতি কৰিছোঁ এৰি দিয়া মোক এই কান্দন শুনি আবু বক্কৰ ছিদ্দিক ওচৰলৈ গৈ তেওঁক দেখি কান্দি কান্দি ক'বলৈ ধৰিলে নেমাৰিবা নেমাৰিবা আব্দুলকে আৰু
হাজার বারে ভরি ধরি মিনতি কর, গছর পরা হাত ভরি দিয়া দিয়া খুলি মোর লগত আব্দুলকে দিয়া বিক্রি করি। এইবুলি কি করিলে আবু বকর সিদ্দিকে নিজের মূরর সুন্দর পাগুড়িটুক বিক্রি করে দিলে আর আবদুল্লাহ সেই কঠোর শাস্তির পরা উদ্ধার করে আনিলে। আর মোহাম্মদ মাস্তফা নবীর কাছে গই আবদুল্লাহর বিপদর কথা নবীক এক এক কবলে ধরিলে। হাই হাই নবী মোস্তফা শুনা দুখর বতরা, তেজেরে রাঙলি হল সোয়া তোমার আবদুল্লা, সোয়া তোমার আবদুল্লা। হাই হাই নবী মোস্তফা শুনা দুখর বতরা, তেজেরে রাঙলি হল সোয়া তোমার আবদুল্লা, সোয়া তোমার আবদুল্লা। কান্দে হাই হাই আরু না মারিবা ভাই, নবীর কলিমা একিন করিছু কেনেকৈ করু পূজা, নবীর কলিমা একিন করিছু কেনেকৈ করু পূজা। কসত বান্ধি সাবুক মারে হায় হায় খোদা করুণা, কসত বান্ধি সাবুক মারে হায় হায় খোদা করুণা। খরিলর তেজনি গরি রাঙলি হল দুবরি, তথাপি তো কান্দি কান্দি পড়হে তোমার কলিমা, তো কান্দি কান্দি পড়হে তোমার কলিমা। আব্দুল কান্দে হাই আল্লাহ ফাতি যায় মোর কলিজা, সহায় করা দয়া করা আজি মমতর বেলা, সহায় করা দয়া করা আজি মমতর বেলা। আল্লাহ পাকর হুকুমে গৈছিলু মই শিকারে, বন্দুক এটি হাতে লই বনরে মাজলৈ হাই, আল্লাহ পাকর হুকুমে গৈছিলু মই শিকারে, বন্দুক এটি হাতে লই বনরে মাজলৈ হাই। আব্দুলকে দেখা পাই ও লাল চকুর পানি, মারিবা নে মারিবা আব্দুল মোরে প্রাণর ভাই, নে মারিবা নে মারিবা আব্দুল মোরে প্রাণর ভাই। মোরে মোরর পাগুড়ি দিলু বিক্রি করি, লই আহিলু আব্দুলকে পুনা দয়ার নবীজি, লই আহিলু আব্দুলকে পুনা
এই দুখর খবর শুনি ফকিরে হাই হাই বলে রাবিয়াক কলে, হে মা তুমি দরজার মুখর পর আতর হওয়া। এই বলে ফকিরে কি করিলে, রাবিয়ার দরজার মুখর এনেদরে বহি ললে, হাই আল্লাহ ভিতরলৈ অকমান হাওয়াও সুমাব নয়ারে। এই পিনে বিল্লালর মুহতর সময় হল, মাত্র কেই মিনিট মানহে বাকি আছে দুনিয়াত। আল্লাহর হুকুম, আজরাইল আহি বিল্লালর ঘরের দরজার মুখত হাজির হল। আসমানত মুড়ি লগা জমিনত ভরি লগা আজরাইলক দেখি বিবি রাবিয়া এন্ধারত লুকাই পড়িল। আজরাইলে দরজার মুখত হাতত তিনিটা রুটি লই বহি থকা ফকিরক দেখি মাত লগালে, হে ফকির তুমি কোন, দরজার মুখর পরা আতর হুয়া, বিল্লালর রুহুনি বলই আহিছো মোক ভিতার সুমাবলৈ দিয়া। আজরাইলর কথা শুনি ফকিরর বর খং উঠিল আর কলে, হে তোক কি লাগে, মোক খানা খোয়া দেখা নাই, মোক কোনো দিগদার নকরিবা, ভালে ভালে কইছো মোক দুখর খানা সুখেরে খাবলৈ দিয়া। আজরাইলে কলে, হে ফকির তুমি মোক চিনি পোৱা নাই, তুমি মোক বুঝি পোৱা নাই, মই মালেকল মুয়াত, মোর নাম আজরাইল। তেতিয়া ফকিরে কলে, হাই রে হাই আজরাইল ভাই, তুমি বুলি মই কেতিয়াও জানা নাই, ইমান দিনেদি মই তোমার নামহে শুনি আছিলো, কিন্তু কোনোদিন তোমার নুরানি চেহেরা দেখা নাছিলো, আজি খানা খোয়া উচিলাতে মই তোমার চেহেরা দেখা পালো, মোর ভাগ্য কিমান ভাল। কিন্তু এটা কথা কও, এক ঘন্টা আগত মোর এই খানা খোয়া নহয়, এইখিনি সময় তুমি কোনো মাত নিদিবা, দুখর খানা মোক সুখেরে খাবলৈ দিয়া। আজরাইলর বর খং উঠিল, হে ফকির ভালে ভালে দরজার মুখর পরে আতর হুয়া, নহলে তোমার বিপদ হব, আল্লাহর হুকুম কোনোদিন লরসর নহয়, ঘড়িত কেইটা বাজিল চোয়া। তেতিয়া ফকিরে কয়, এইবোর কথা মই একো বুঝি পোৱা নাই, এক ঘন্টার আগত মোর খানা খোয়া নহয়, তার আগত মই কোনো কথা নকও। আজরাইলে কলে ফকির বাবাক মিনতি জনাই, ভালে ভালে কইছো ফকির বাত এরি দি। ফকিরে কয়, আজরাইল তুমি ঘড়ির পিনে চোয়া, তাড়াতাড়ি কেইটা বাজিল মোক আহি কোয়া। আজরাইলে নজর করি ঘড়িত দেখিলে 12:02 পার হয়ে গেল, হাই আল্লাহ, হে ফকির তুমি কেউ নুবুঝা, 12:02 পার হয়ে গেল। এইখিনিতে ফকিরে সুযোগ পালে আর কলে, হে মোর চেনেহর আজরাইল ভাই, হে মোর চেনেহর আজরাইল ভাই, তুমি দেখুন কইছিলা বোলে আল্লাহর হুকুম কোনোদিন লড়ে সরে নাই, লড়ে সরে নাই, কিন্তু এতিয়া 12:02 কেনেকৈ বেশি হয়ে যায়। আজরাইলর বর খং উঠিল আর জোর করে ঘর সুমাবলৈ চেষ্টা করতে ফকিরে কি করিলে, এডাল লাঠিরে তেওঁর মূরলৈ মারি দিলে। জানর ভয়ত কি করিলে, বেচেরা আজরাইল উভতি গল আল্লাহর দরগালৈ। হাই পরম খুদা নুবুজো তোমার খেলা, শুনা দুখর খবর হাই হাই রে, হাই হাই পরম খুদা নুবুজো তোমার খেলা, শুনা দুখর খবর হাই হাই রে। গৈছিল মদিনালৈ বিল্লালরে ঘরলৈ, গৈছিল মদিনালৈ বিল্লালরে ঘরলৈ, জীবক ধরি আমি বুলি হাই হাই রে। তিনটা রুটি হাতে লৈ ফকির এজন আছে রৈ, তিনটা রুটি হাতে লৈ ফকির এজন আছে রৈ, বিল্লালরে দরজা মুখত হাই হাই রে, হাই হাই পরম খোদা নুবুজো তোমার খেলা, শুনা দুখর খবর হাই হাই রে, শুনা দুখর খবর হাই হাই রে। ফকির ভাই দরজা এড়ি দিয়া ওই, বিল্লাল
দরে রুহু নিব ঘরত সোমাও গো বিলালরে রুহু নিব ঘরত সোমাও গো তথাপি তু ফকিরে হাই দরজা এরি দিয়া নাই তথাপি তু ফকিরে হাই দরজা এরি দিয়া নাই মোর পিনে সাই কেরা কেরি হাই রে আয় হায় পরম বোজালো বোঝো তোমার খেলা পুনা দুঃখর খবর হায় হায় রে পুনা দুঃখর খবর হায় হায় রে লাতিলোই মারি দিলে মুরলোই হাতকে তিলাতিলোই মারি দিলে মুরলোই ভয়তে মই পলাই হারো হায় আল্লাহ কিডাল লাতির কুব হাই যদি মুরত পরি যায় কিডাল লাতির কুব হাই যদি মুরত পরি যায় খন্ড খন্ড হৈ গলো হয় হয় আল্লাহ খন্ড খন্ড হৈ গলো হয় হয় আল্লাহ হায় হায় পৰম পোজালো বোঝো তোমাৰ খেলা পুনা দুখৰ খবৰ হায় হায় রে পুনা দুখৰ খবৰ হায় হায় রে আজরাইলৰ কথা শুনি পৰম আল্লাহ পাকে কি করিলে নিজে নিজে মদিনার মাজারলৈ গুছি গল আর সেই ফকিরর লগত গোপনে কথা পাতিলে আল্লাহ কলে হে মোর দোষ তুমি কিহর দুখত জমিনত সিজদা দিয়াছা মই বুঝা নাই তুমি জমিনের পৰা সিজদা তোলা কিন্তু ফকিরে কোনো কথা নকয় আল্লাহ কলে তুমি কিয় ইমান খং করেছা মোর দোষ বিল্লালর হায়াত মই আর একদিন বড়াই দিল তুমি সিজদা তোলা আর এদিনের ভিতর যিমান পারা তুমি খানা খাই লওয়া সুযোগ পাই কি করিলে সেই ফকিরে কলে হে মোর পরম খোদা তুমি কইছিলা বিল্লালর আয়ুস পার হয়ে গেছে সময় নাই সময় নাই তেনে হলে একদিনের হায়াত তুমি কোর পরা বড়াই দিলা হে মোর পরম খোদা যদি একদিনের হায়াত তুমি বড়াই দিবলৈ পারিছা তেনে হলে এশ বছর বড়াই দিলেও তোমাক দায় ধরতা কোনো নাই গতিকে তুমি সোনকালে মোক বিদায় করা আল্লাহ পাক বিপাঙত পড়িল আর কলে হে মোর দোষ মই আর এদিনের হায়াত বড়াই দিল তুমি সিজদা তোলা ফকির বাবাই কয় এইবর কথা একো বুঝা নাই এক দুই দিনের কারণে মই সিজদা করা নাই আল্লাহ কয় তিন দিন দিল আর নোয়ারো মই ফকির বাবাই সুযোগ পাই কথা কেন কয় আল্লাহ কয় চারিদিন দিল আর নোয়ারো মই তথাপিতো ফকির বাবাই মোর উঠাই নাচাই ফকিরে কলে হে মোর পরম খোদা জীবন ভরে মই তোমার গুলাম করিল চকিদারি করিল কিন্তু মই কোনোদিন বেতন খোঁজা নাছিল হে পরম খোদা কিন্তু কিন্তু রাবিয়ার খাতিরত মই তোমাক আজি বেতন খুঁজিছো তুমি কিয় নিদিয়া খোদা হে মোর পরম খোদা যিজন রাবিয়ায় মোক নিজে নাখায় খানা খুয়াইছে যার যার হয়ে কান্দি আছে ঘরের ভিতর সেই রাবিয়ার কান্দুনত গছর পাত সরি মাটিত পড়ি যায় সেই দুঃখর খবর শুনার পিছত মই রাবিয়ার কাখর বরা কেনেকৈ বিদায় হয়ে যাও ষোল্ল না বেতনের ভিতর তুমি আজি মোক কিবা অকমান দিয়া সেই বেতন মই বিবি রাবিয়াক দি যাও এইপিনে বকুমতিয়াই জমিনে কান্দি কান্দি পরম খোদাপাকক কবলৈ ধরিলে হে মোৰ পরম খোদা তুমি সোনকালে এই ফকিরক বিদায় করা বিদায় করা এই ফকিরে মোর গাত যেভাবে সিজদা দিয়াছে মই সহ্য করিব পৰা নাই সহ্য করিব পৰা নাই আর যদি কিছু সময় থাকে মই জমিন হয় নাথাকিম খণ্ড খণ্ড হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়িম
বহুমতী আয়ের কান্দনাল্লাই কবল করে আরো এদিন বড়াই দিলে আর এই পিনে কি করিলে আরস কুরসি লহু কলম দুজোখ সকলে যার যার হয়ে কান্দি উঠিল গছপাত তরুল তাইও অজান ভাষাত বিনাই বিনাই কবলে ধরিলে হে মোর পরম খুদা তুমি ফকিরক তাড়াতাড়ি বিদায় করা যদি এই ফকির আরো কিছু সময় থাকে জমিনত সিজদা দি যদি আরো কিছু সময় থাকে এই জমিন হয় না থাকিব এই দুনিয়া হয় না থাকিব এই দুনিয়াত কিয়ামত হয়ে যাব এই কথা শুনি আল্লাহ ফকিরক কি কলে হে ফকির মই আরো এদিন বড়াই দিলো এদিন এদিন কয় সাত দিনের হাত আল্লাহ বড়াই দিলে আর কি করিলে এতিয়া ফকিরে লাহে লাহে হাঁহি হাঁহি সিজদা উঠাই ললে জমিনের পরা আর কলে হে পরম খুদা মই যি খুঁজিছি তুমি মোক তাকেই দিছা কিন্তু ইয়ার হাতিবাদি কোনো নাই তুমি মহাজন মই হলো খরিদার এই কথা কয় ফকিরে কি করিলে নিজের হাতের সাজাত আঙুলিতো কলম বনালে বাঁ হাতর তলিখন কাগজ বনালে আর মুখর লভুদি চিয়াহি করে হাতর তলিত এটি হাত লিখিলে আর এটি শূন্য বহাই দিলে আল্লাহ দেখি বড় খং হল আর লগে লগে ফকিরে কি করিলে আরো এটি শূন্য দিবর কারণে চেষ্টা করতেই আল্লাহ পাকে থাপ মারি হাতত ধরিলে আর ফকিরক কলে হে মোর চেনেহর দোষ তুমি আর এটি শূন্য বহাই নিদিবা বহাই নিদিবা তুমি যি সাত দিনের ভিতর সত্তর বছর করিলা সেয়াই মই কবুল করছো আর এটি যদি শূন্য বহাই দিয়া তেনেহলে বিল্লালর হায়াত এই দুনিয়াত সাতশ বছর হয়ে যাব এই বলি কই দারুণ পাগল ফকির আনন্দ মনে বিদায় হয়ে যায় রাবিয়াক মাত লগায় হে মোর চেনেহর রাবিয়া বাসা তুমি ঘরের ভিতরের পরা ওলাই আহা হে মোর রাবিয়া তুমি মোক ঠান্ডা করেছিলা তিনিটা রুটি ভিক্ষা দি আজি মই তোমাক ঠান্ডা করিলো তোমার স্বামী ভিক্ষা দি আনন্দ মনে সত্তর বছর স্বামীর লগত জীবন যাপন করে থাকা এই সত্তর বছর আগত তোমার স্বামী কেতিয়া অনমরে এই বলি ফকির বাবাই আল্লাহর নাম গুণ গাই বিদায় হয়ে যায় মন ভাবনায় র ভাবিলে ভজিলে আল্লাহ পাই দিলর মাঝে লোয়া না মুর্শিদক ভরা মন ভাবনায় র ভাবিলে ভজিলে আল্লাহ পাই দিলর মাঝে লোয়া না মুর্শিদক ভরা আই আই মুর্শিদক ভরা মন ভাবনায় র ভাবিলে ভজিলে আল্লাহ পাই দিলর মাঝে লোয়া না মুর্শিদক ভরা আই আই মুর্শিদক ভরা ভাবা আল্লাহ চিন্তা আল্লাহ করা হার দিলর মাঝে খেলা করে জলে জালাল আই আই জলে জালাল আল্লাহ ভাবা আল্লাহ চিন্তা আল্লাহ করা হার দিলর মাঝে খেলা করে জলে জালাল আই আই জলে জালাল খেলা করে আল্লাহ নিরঞ্জন হাই হাই আল্লাহ নিরঞ্জন হৃদয়ের মাঝে খেলা করে আল্লাহ নিরঞ্জন হাই হাই আল্লাহ নিরঞ্জন মাঝে চারি মঞ্জিল গুহর মাঝে বাণী ভাবি চিন্তি লোয়া বান্দা আল্লাহুর বাণী হাই আল্লাহুর বাণী তনর মাঝে চারি মঞ্জিল রুহর মাঝে বাণী ভাবি চিন্তি লোয়া বান্দা আল্লাহুর বাণী হাই হাই আল্লাহুর বাণী থমকি উঠে আল্লাহর মধুর বাণী হাই হাই আল্লাহ মধুর বাণী থমকি থমকি উঠে আল্লাহর মধুর বাণী হাই হাই আল্লাহ মধুর বাণী
ৰাবিয়াৰ কথা শুনি হজৰত আলীয়ে তেওঁৰ আব্বাক মাতি আনি ক'লে, হে কাটৰীয়া ভাই, মই এটি সুখৰ খবৰ লৈ আহিছোঁ। বিল্লালৰ বিয়া পাতিছোঁ, মই ছোৱালী বিচাৰি ঘূৰি ফুৰিছোঁ, গতিকে তোমাৰ জীয়ৰী ৰাবিয়াক দিবা নেকি বিয়া? আলীৰ কথা শুনি ৰাবিয়াৰ আব্বাই বৰ সুখ পালে আৰু আনন্দতে হাঁহিবলৈ ধৰিলে। হাই আল্লাহ, বিল্লালৰ নিচিনা জোঁৱাই মই আৰু এই পৃথিৱীত ক'ত পাম? তেতিয়া আমাৰ আলী বাবাই ক'লে, হে কাটৰীয়া ভাই, তুমি ইমান নাহিবা, তুমি ইমান নাহিবা, কাৰণ আচল খবৰ শুনিলে হয়তো তোমাৰ জীয়ৰী কেতিয়াও বিয়া নিদিবা। কাটৰীয়াই ক'লে, আচল খবৰ কি, সোনকালে কোৱা। তেতিয়া আমাৰ আলী বাবাই তেওঁৰ মুৱতৰ কথা এক এককৈ ক'বলৈ ধৰিলে। বিল্লালৰ চল্লিছ বছৰ হায়াতৰ ভিতৰত মাত্ৰ সাত দিন বাকী আছে, কিন্তু মই তেওঁৰ ছোৱালী বিচাৰি ঘূৰি ফুৰোঁতে বাকী ছয়দিন পাৰ হৈ গ'ল। মাত্ৰ আজি দিনটোহে আছে, ৰাতি বাৰ বজাত বিল্লালৰ মূৰত হ'ব, গতিকে এতিয়া কোৱা, দিবা নেকি তোমাৰ জীয়ৰীক বিয়া? এই খবৰ শুনি কাটৰীয়াৰ বৰ খং উঠিল আৰু তেওঁক ক'লে, হে আলী ভাই, আপুনি য'ৰ পৰা আহিছে তলৈকে ঘূৰি যাওক, তলৈকে ঘূৰি যাওক। দুই চাৰি ঘণ্টাৰ বাবে মই মোৰ ছোৱালী কেতিয়াও বিধৱা নকৰোঁ, বিধৱা নকৰোঁ। এই দুনিয়াত এটি বাবাৰ এটি সন্তান মোক আল্লাহ পাকে দিছে। কলিজাৰ টুকুৰা, সাগৰৰ মুকুতা, নয়নৰ মণি, মোৰ চেনেহৰ ৰাবিয়া বাচা। এই ৰাবিয়াক বাহিৰে মোৰ আৰু এই পৃথিৱীত কোনো নাই। অলপ সময়ৰ কাৰণে মোৰ ছোৱালী মই বিয়া দি কেতিয়াও আলৈ বিলৈ নকৰোঁ। দৰকাৰ হ'লে মোৰ ছোৱালী মই সাগৰত উটুৱাই দিম। এই কথা শুনি আলী বাবা বৰ দুখ মনে গুচি গ'ল। কিন্তু সতী ৰাবিয়াই এইবোৰ কথা মনে মনে শুনি আছিল। আলী যোৱা দেখি দৌৰি আহি আব্বাজানক ক'বলৈ ধৰিলে বিবি ৰাবিয়াই, হে আব্বাজান, তুমি এইবোৰ কি কৰিলা আব্বাজান? সেইজন বিল্লালৰ দৰে স্বামী মই আৰু এই পৃথিৱীত ক'ত বিচাৰি পাম? দুই চাৰি ঘণ্টা নহয়, মই যদি তেওঁৰ হৈ এই দুনিয়াত এক মিনিটো খেদমত কৰিব পাৰোঁ, তেনেহলে বিনা হিচাপে আমাৰ চৈধ্য পুৰুষক বেহেস্তলৈ নিব পাৰিম। ৰাবিয়া, আল্লাহ পাকে কোৰাণত কৈছে, সতী নাৰীৰ বোলে কোনোদিন পতি নমৰে। কিন্তু মই আজি সতী নাৰী হৈ কিয় আহিলো এই দুনিয়া? এই বুলি সতী ৰাবিয়াই কি কৰিলে, নিজে নিজে মদিনালৈ গুচি গ'ল আৰু দয়াৰ নবীক সালাম জনাই ক'বলৈ ধৰিলে। মদিনালৈ অকল হৰে কিয় আহিলা? হাই হাই কোৱা ৰাবিয়া, হাই হাই শুনা মুস্তফা। বিল্লালৰে বেছি সময় নাই, হাই হাই বেছি সময় নাই, আজি ৰাতি বাৰ বজাত মত হ'ব হাই। বিল্লাল এই দুনিয়াত নাই, বিল্লাল এই দুনিয়াত নাই।
রাবিয়ার মনের কথা বুঝি দয়ার নবীয়ে বিল্লালর লগত বিয়া পড়াই দিলে। তেতিয়া রাবিয়াই কান্দি কান্দি স্বামী বিল্লালক কবলৈ ধরিলে, হে প্রাণর স্বামী, আপনার ভরির তলত মোর বেহেস্ত, কিন্তু কিন্তু না জানো ময় ভাগিনীর কপালত কি আছে। রাতি 12 বজাত আপনার মরণ হব বলে নবী মস্ত ভাই কইছে, গতিকে গতিকে আর বেশি সময় নাই। মই এতিয়া আপনার কি খেজমত করিম, আপনি মোক হুকুম করক, পারো যদি এই দুনিয়াত 2 মিনিট হলেও আপনার খেজমত করে যাও, আর যদি মই আপনার বিনা খেজমতে থাকি যাও, তেন্তে হিসাবর দিনা আল্লাহর দরগাহত কি বুদি জবাব দিম। রাবিয়ার পূর্ণিমার জোনর দরে উজ্জ্বল হয়ে থকা নুরানি গালত চকুর পানি জিল মিলাই উঠা দেখি দয়ার বিল্লালে কান্দি কান্দি কবলৈ ধরিলে, হে মোর নয়নর মণি কলিজার টুকুরা বিবি, পরইয়া যুদ্ধা করে মই তোমাক বিয়া করাই আনিল, কিন্তু মোর দুর্ভাগ্য আল্লাহর হুকুম রাতি 12 বজাত মই তোমাক এড়ি গুছি যাব লাগিব। মোর সকলো ইচ্ছা খুটা মিটাই দিছো, কিন্তু এটি মাত্র ইচ্ছা থাকি গল, সেইটো হৈছে মোর মহব্বতর বিবি তোমার হাতর রান্ধা বাড়া মই একোৱে খাব নেপালো, গতিকে দয়া করে তুমি অলপ মোক খানা বনাই দিয়া, সেই খানারও তুমি সব পাবা হিসাবর দিনা। স্বামীর কথা শুনি বিবি রাবিয়াই গোটেই ঘর বিচারি অকমান আটা পালে, তারে 7টা রুটি বনায় আনি স্বামীক খাবলৈ দিলে। বিল্লালে আনন্দতে 4টা রুটি খালে আর 3টা রুটি বিবি রাবিয়াক দি কলে, হে বিবি তুমি এই 3টা রুটি খোয়া, তুমি এই 3টা রুটি খোয়া, আর মোর দিবলৈ একো নাই, দুনিয়াত মই তোমাক কি দিম, এই 3টা রুটি খাই তুমি মোর বিয়ার মহরানা মাফ করে দিবা। এইপিনে কি করিলে বিবি রাবিয়াই কান্দি কান্দি অচেতন হয়ে পড়িল, আর বিল্লালে কলে, হে রাবিয়া তুমি দেরি নকরিবা, তুমি দেরি নকরিবা, মোর বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি মোক বিছনাত শুয়াই দিয়া, আর গাত এখন কাপড় ঢাকি দিয়া, আর রাতি 12 বজার আগত মোক কেতিয়াও মাত নলগাবা। সেই সতী রাবিয়াই কি করিলে সেই 3টা রুটি শাড়ির আচলত বান্ধি লৈ থাকিল। এনে সময়তে এজন ফকির আহি মাত লগালে, হে মা মোর বর ভোক লাগিছে, পারো যদি দয়া করে মোক অকমান খানা দিয়া, মা তুমি যদি মোর পেটর ভোক ঠান্ডা করিবলৈ পারা মই তোমাক আজি কি হিসাবে ঠান্ডা করে থৈ যাম একমাত্র আল্লাহ পাকেহে জানে। ফকিরর কথা শুনি বিবি রাবিয়াই চিন্তা করিবলৈ ধরিলে, হায় আল্লাহ, হাতত মাত্র 3টা রুটি আছে, যদি মই ফকিরক খাবলৈ দিও মোর স্বামীর মরণের সময়ত কিহেরে মুখত পানি দিম, কিন্তু কিন্তু যদি ফকিরক মই খাবলৈ নিদিও আল্লাহর বেজার হব। এই চিন্তা করিলে নিজর স্বামীর কারণে নারাখি সেই 3টা রুটি ফকিরক খাবলৈ দিলে। ফকিরে রুটি 3টা হাতত লৈ গুছি গল। অকমান গৈ আকৌ ফিরি আহি রাবিয়া কলে, হে মা তুমি কিয় কান্দিছা, তুমি কিয় কান্দিছা, তোমার রুটি মই কেতিয়াও নেখাও, তোমার রুটি ঘুরাই লওয়া। তেতিয়া রাবিয়াই কলে, হে বাবা আপনিও মোর মনের কথা বুঝি নাপালে, মই এই রুটির হৈ কন্দা নাই বাবা, মই এই রুটির হৈ কন্দা নাই। তেনে হলে কিহর কারণে কান্দিছা রাবিয়া? শুনা বাবা শুনা, yeah।
খুদা, এয়া মই কি শুনিছো খুদা? আল্লাহ কোরআনত ফরমাইছে সতি নারী বলে কোনোদিন পতি নমরে, কিন্তু কিন্তু আজি মোক কেনেকৈ অকলে এৰি থৈ যাব দয়াৰ স্বামীয়ে? আৰু নে কান্দিবা ৰাবিয়া, তুমি আৰু নে কান্দিবা? তোমার নয়নর চকুরু দেখি মোর অন্তর কোলা করি গইছে রাবিয়া, মা তুমি আর না কান্দিবা। কপাল রে দিখন বাবা ভাগিনী রাবিয়া, ফিরিস্তার কথা শুনি দয়ার নবীয়ে বড় চিন্তাত পড়িল আর বিল্লালক মাতি আনি কলে, হে মোর চেনেহর বিল্লাল, তুমি শুনা, তুমি শুনা এটি দুঃখর খবর শুনা। আল্লাহর ফিরিস্তায় মোক এইমাত্র কই গল, এই দুনিয়াত বোলে তোমার 40 বছর হায়াত আছিল, কিন্তু সকলো শেষ হয়ে গল, ইতিমধ্যে তোমার মাত্র 7 দিনহে বাকি আছে এই দুনিয়াত। গতি তোমার এই দুনিয়াত কি ইচ্ছা হুতা আছে তুমি মোক সোনকালে কোয়া। দয়ার নবীর কথার শুনি বিল্লালে কান্দি কান্দি কবলৈ ধরিলে, হে মোর আল্লাহর পিয়ারা হবিব, দুনিয়াত মোর একো ইচ্ছা নাই, আপনার মহাব্বতত মই সকলো মিটাই দিছো, কিন্তু মাত্র এটি মোর ইচ্ছা থাকি গল, হে দয়ার নবী, সেইটো হয়েছে মোর এই দুনিয়াত বিয়ার ফরজ আদায় নহল। নবীয়ে শুনি হুক হুক কয়ে কান্দিবলৈ ধরিলে। এনেতে হজরত আলী আহি নবীর চকুর পানি দেখি তেও খুঁধিলে, হে আল্লাহরে নবী, হে মোর আল্লাহর নবী, আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে, আপনি কিহর দুঃখত, আপনি কিহর দুঃখত এনেকয়ে কান্দিছে, কি কারণত আপনার নয়ন ভরি চকুলো ভরি শরীরের জোব্বা ভিজি গৈছে? নবীয়ে কলে, শুনা শুনা আলী, তুমি শুনা এটি দুঃখর খবর শুনা, এই বিল্লালর বোলে দুনিয়াত মাত্র 7 দিনহে হায়াত আছে, এইমাত্র মোক ফিরিস্তাই জনাই থৈ গল, গতি বিয়ার ফরজ আদায় করা নাছিল দুনিয়াত, ইতিমধ্যে 7 দিনের ভিতরত মই তেওঁর ছোৱালী কত বিচারি পাম, সেই দুঃখতহে মই কান্দিছো। এতিয়া আলিয়ে কলে, হে নবী, আপনি চিন্তা নকৰিব, চিন্তা নকৰিব, মই বিল্লালর ছোৱালী আজিয়েই আনি দিম। এইবুলি আলিয়ে কি করিলে, ছোৱালী বিচাৰি ঘূৰি ফুৰিলে। এনেতে কি হল, 6 দিন পার হৈ গল, কতো ছোৱালী বিচাৰি নাপালে। আলিয়ে মনে মনে বৰ চিন্তা করলে, হায় আল্লাহ, নবীক মই বৰ ডাঙৰ ডাঙৰ কথাৰে কৈছিলো ছোৱালী আনি দিম বুলি, কিন্তু আজি মই এইখন মুখ লৈ নবীৰ কাষলৈ কেনেকৈ মৰিনালৈ ঘূৰি যাম? এই চিন্তা কৰি আলিয়ে কি করিলে, মরিনালয় নগৈ তেওঁ চাম দেখলৈ গুছি গল। হাবির মাজত, ঐয়ানৰ মাজত এটি পোহর দেখিলে আর ওচৰত গৈ দেখিলে, হায় আল্লাহ, এজনী সুন্দর রূপতী গাভরু ছোৱালী, চেহেরা পূর্ণিমার জোনৰ দৰে জিলিকি আছে, সুবহান আল্লাহ। সেই সৌন্দর্য দেখি আলিবাবাই আচৰিত হৈ ফুটিলে, হে মা, তুমি কোন, তুমি কোন, তুমি কৰপৰা আহিছা, আৰু এই বনৰ মাজত অকলে অকলে কি কৰি আছা? আলির কথা শুনি সেইজনী রূপতী গাভরুই এক এক কই তেওর কথা কবলৈ ধরিলে, সুবহানাল্লাহ। হ্যাঁ
আসসালামু আলাইকুম। হে দরদি মমিন ভাই সকল, শুনুয়া হক এয়া হজরত বিল্লাল, মোহাম্মদ মোস্তফা নবীর অতি মরমর অতি চেনেহর চকুর পুতলা আছিল হজরত ওয়াজ কুরুনি। সেই জনা মহানবীর এটি দন্দন মুবারক শহীদ হওয়ার খবর শুনি এটি কই তেও নিজর 32টা দাঁত শিঙি পেলাই দিছিল, সুবহান আল্লাহ। আর সেইজনা আল্লাহর পিয়ারা হবিব মোহাম্মদ মোস্তফা নবীর আশিক পাগল প্রেমী আছিল হজরত বিল্লাল। সর্বপ্রথমে তেওঁর নাম আছিল হজরত আব্দুল্লাহ। তেওঁ নবী মোস্তফাক ইমানেই ভাল পাইছিল যে পৃথিবীত তেওঁতকৈ মরমর ভক্তগুরু আর কোনোই নাছিল। তাওয়ারি কিতাবত মোহাম্মদ মোস্তফা নবীর নামটো পাই দিলে দিলে হজরত আব্দুল্লাই নবীর কলিমা পড়েছিল, কলিমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা একিন করেছিল। আর হাবিয়া জঙ্গলে ওরানে পাহাড়ে থাকি থাকি নবীর পাঞ্জেগানা সম্পূর্ণ শিকিয়া দায় করেছিল। হে দরদি মমিন ভাই সকল, আহক সেইজনা হজরত বিল্লালর জীবন কাহিনীর লগে লগেই আমিও গাই যাও দিলে দিলে মোহাম্মদ মোস্তফা নবীর নাম জিকিরর পুরেরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আল্লাহু, তোমার প্যারা হবিব মুহাম্মদ মোস্তফা, তোমার কোরআন মধুর বাণী কেউই প্রসার করিলা, এই দয়ার নবীরে প্যারা আসিল হজরত আব্দুল্লাহ। তাপতে নবীর নাম পাই একিন করে কলিমা, হায় আল্লাহ হায় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হায় আল্লাহ হায় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। Thank you.
কি করিবা নিরা তুমি হাই হাই পাকেরা